লোহাগড় উপজেলার সুকচুরি রহমানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রাথমিক শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে পাঁচ ফেব্রুয়ারি সকাল দশটায় বিদ্যালয়ের মাঠে ছমখালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদুল আলমের সঞ্চালনায় বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড় উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বিশেষ অতিথিদের মধ্যে লোহাগাড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির লোহাগাড় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন লোহাগাড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য সম্পাদক লোহাগড় উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ জহির উদ্দিন যুবলীগ নেতা বাদশাহ খালেদ বিশিষ্ট ব্যবসায়ী সেলিম কোম্পানি শোকচরি রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ নাজির হুসাইন প্রধান শিক্ষিকা মুনিরা আক্তার আমিরাবাদ শুকচুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্না সহকারী শিক্ষক মাস্টার মোবারক আলী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আরবি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মাওলানা সাবের আহমেদ প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন প্রবাসক ইশরাত আরমিন প্রভাষক রুনিয়া নাসরিন সাতখানিয়া থানা পুলিশের সহকারী উপপরিদর্শক আব্দুল ওয়ারেস বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম ও প্রকৌশলী ফরহাদ আলম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ অভিভাবক বৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এ সময় আমন্ত্রিত বৃন্দ প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান ও বিদ্যালয়ের ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন আজ বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান করতে পেরে আমরা খুব আনন্দিত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি অসংখ্য শিক্ষার্থী দেশের নানা পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখায় বিদ্যালয়টির যথেষ্ট সুনাম বেড়েছে কিন্তু প্রাণের এই প্রতিষ্ঠানটি এখনও জরাজেরিনব অবকাঠামোগত কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এই ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন শেহাবুদ্দিন চ্যানেল কর্ণফুলি লোহাগাড়া